বিচারে অশ্রুসজল সিনহার মায়ের আকুতি দেশকে বিশ্বের বুকে তুলে ধরতেই সেনাবাহিনীর চাকরি ছেড়ে ডকুমেন্টারি বানাতেন সিনহা মামি পাওয়ার পাওয়ার কি পাওয়ার আজ আছে কাল নাই পাওয়ার কি মানুষের হৃদয়ের মধ্যে থাকব কাজ করব মানুষের জন্য কাজ করব আমাদের একটাই এখানে মানে আপিল সেটা হচ্ছে দ্রুত যেন তদন্ত করে সঠিকভাবে তদন্ত করে দ্রুত যেন এই বিচারটা হয় গুলিতে নিহত সিনহার সহযোগী একমাত্র প্রত্যক্ষদর্শী সিফাতের জামিন তদন্তের দায়িত্বে র‍্যাব এই সাক্ষীকে ঘটনাস্থল থেকে দূরে নিয়ে যাওয়ার জন্য এই কে কে একটা মিথ্যা মামলায় জড়িয়ে এই মামলা সৃষ্টি করা হয়েছে যেহেতু এই ঘটনার একমাত্র সাক্ষীও সুতরাং পুরো প্রক্রিয়াটা সম্পন্ন না হওয়া পর্যন্ত আসলে আমাদের মধ্যে সংঘাত থেকে যায় কোনো সংকট না থাকলেও বেড়েছে চালের দাম নওগাঁয় বস্তা প্রতি 100 টাকা বেশি এবারেও ব্যবসায়ীদের নানা অজুহাত বন্যার পর ভাঙনে ব্রহ্মপুত্রের পেটে একের পর এক বসত ভিটা 10 মিনিটেই বিলীন গাইবান্ধার বিস্তীর্ণ এলাকা কেমিক্যালের বিষাক্ত পানিতে বন্দী সাবার ভাসি অনলাইন প্রতারণায় একের পর এক নাম আসছে পর্যটক ভিসায় বাংলাদেশে আসা নাইজেরীয়দের গাফিলতি আছে কিছু ব্যাংকেরও জড়িত বিদেশিদের নিজ দেশে ফেরত পাঠানোর তা এবং প্রখ্যাত সুরকার আলাউদ্দিন আলীর মরদেহ নেওয়া হয়েছে বনশ্রীর বাসায় শ্রদ্ধা নিবেদন করা হবে এফডিসিতে বিকেলে দাফন